হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ব্লুমিং ইরায়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে প্রাইমারি শিক্ষক আয়োজনের তৃতীয় পর্ব। তো তৃতীয় পর্বে আমরা গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নোত্তর ব্যাখ্যা সহকারে জানব। তো প্রথম প্রশ্ন আজকের, বাংলাদেশের প্রথম ভূপগ্রহ কেন্দ্র কোনটি? এটি হচ্ছে বেতবুনিয়া। আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটি হচ্ছে ভিয়েনায়। চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে না কেন? চাঁদে কোনো শব্দ করলে তা শোনা যাবে না, কারণ হচ্ছে চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই। স্বর্ণের খাত বের করার জন্য কোন অ্যাসিড ব্যবহৃত হয়? এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং প্রণালী। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই হয়। আচ্ছা, ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল নির্মাণ করা হয় কত সালে? এটি হচ্ছে 1872 সালে। এপিকালচার এর অর্থ কি? এটি হচ্ছে মৌচাষ। মানুষের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের সংখ্যা কত? এটি হচ্ছে এক জোড়া। পরের প্রশ্ন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার হোয়াইট হাউস স্মৃতি নিয়ে লেখা বইটি কোনটি? এটা হচ্ছে আ প্রমিসড ল্যান্ড। আচ্ছা, পালমৌ ভ্রমণ কাহিনীটি কার রচনা? এটি হচ্ছে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। পালমৌ ভ্রমণ কাহিনীটির যিনি রচনা করেন তার নাম হচ্ছে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। আলো ছায়া পদটি কোন সমাসের অন্তর্গত? আলো ও ছায়া। আচ্ছা, এটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। দিবারাত্রির কাব্য কার লেখা উপন্যাস? এটি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। কোনটি শুদ্ধ বানান? আকাঙ্ক্ষা। আচ্ছা, এটি সবসময় মনে রাখবেন, অঙ্গ এবং ক্ষীয় আকার একসাথে হবে, মানে অপশন খ। কোনটি বাতাস শব্দের সমর্থক নয়? আমরা জানি বাতাস শব্দের সমর্থক হচ্ছে পাবন। আচ্ছা, এটি পাবক, পাবক হচ্ছে সমর্থক শব্দ না, বাকিগুলো সবগুলো সমর্থক। ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি? এটি হচ্ছে আরেক ফাল্গুন, জহির রায়হানের লেখা। কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ কার লেখা? এটি হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। কোন চরণটি সঠিক? ধন ধানে পুষ্পে ভরা, এটা হচ্ছে ক নাম্বার অপশন হবে। কোন বানানটি শুদ্ধ নয়? এটি হচ্ছে ঊর্ধ্ব দয়ধয় রেপ। তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল, এটি কোন বাক্য? এটি হচ্ছে একটা মিশ্র বা জটিল বাক্য। আচ্ছা, পরের প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সিনোনিম ফর এক্সটেম্পোর। আচ্ছা, এক্সটেম্পোর এটি হচ্ছে কারেক্ট সিনোনিম হবে ইমপ্রামটু। চুজ দ্য কারেক্ট সিনোনিম ফর মেনাচিং, এটা হচ্ছে অ্যালার্মিং সিনোনিম। চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর অব্লাইজ, এটা হচ্ছে সেঞ্চুর। চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর সিনিক্যাল, এটি হচ্ছে গল্লিবেল। আচ্ছা, সকাম্ব মিন্স, এটা হচ্ছে সাবমিট। ওকে, পরের প্রশ্ন, উই লুক ফরওয়ার্ড ড্যাশ এ রেসপন্স ফ্রম ইউ। উই লুক ফরওয়ার্ড টু রিসিভিং। সাম রাইটার সিঙ্ক ড্যাশ অবলিভিয়ন ইন কোর্স অফ টাইম, এটা হচ্ছে সিঙ্ক ইনটু। পাসায় মিন্স, এটা হচ্ছে ডাই। পাসায় মানে পরলোক গমন করা বা মারা যাওয়া। পিক দ্য ওয়ার্ড দ্যাট ইজ সিনোনিম উইথ অথোরাইটেরিয়ান, এটি হচ্ছে অটোক্র্যাটিক। দ্য ওয়ার্ড পারমিসিভ ইমপ্লাইজ, এটি হচ্ছে লিবারাল। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রেফার্স টু নাম্বার অ্যান্ড পার্সন। আচ্ছা,
Next question hoche, a formal composition of speech expressing high praise of somebody. Eti hoche eulogy. The word strong indicating doubt or indifference is associated with shoulders. He is quite dash in dealing with people, diplomatic. They suffered much dash tornado had his hit their village. It was since. Kunti shokche choto. E option gular vetore. Uttorti hobe 5 by 3. Rohim Korim o Gazi tinjone ekti kaj korte pare jothokrome 15 6 ebong 10 dine ekotre tinjone kajti koto dine korte parben ekotre tinjone kajti 3 dine korte parben to amra mathematics er bistarito samadhan ongshe eigulo dekhbo kon shongkhar 40% 40% er sathe 42 jog korle jogfol hobe oi shongkhate সংখ্যাটি কত এটি হচ্ছে 70 বা 70 কোন সংখ্যা 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60 তবে সংখ্যাটি কত আচ্ছা সংখ্যাটি হবে হচ্ছে 200 বা 200 log আচ্ছা log 2 এর 1/32 এর মান কত এটি হচ্ছে -5 একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4 সেমি এবং 6 সেমি হয় তবে রম্বসের ক্ষেত্রফল কত এটি হচ্ছে 12 সেমি আচ্ছা 4x² - 16 এবং 6x² + 24x + 24 এর গসাগু কত গসাগু দ্যাট মিন্স হচ্ছে যেটা হচ্ছে কমন তো এই দুইটার ভিতরে যে জিনিসটা কমন সেটা হচ্ছে 20x + 2 x³ - x² কে x - 2 দ্বারা ভাগ করলে অবশেষে কোনটা থাকবে ভাগশেষ থাকবে হচ্ছে 4 বা 4 আচ্ছা 3x - 7y + 10 = 0 এবং y - 2x - 3 = 0 হলে সমাধান কোনটি হবে এই সমাধান যেটি হবে সেটি হচ্ছে -1 এবং 1 সরি এটি হচ্ছে 1 এবং 1 হবে ওকে নেক্সট কোশ্চেন হচ্ছে 1 এর স্কয়ার 2 এর স্কয়ার 3 এর স্কয়ার এভাবে যদি ডট 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 x² হয় তাহলে মানটা কত আসবে এর মান হচ্ছে x * x + 1 2x + 1 / 6 f(x) বা ফাংশন অফ x = x³ - 2x + 10 হলে f(0) বা ফাংশন অফ 0 হচ্ছে কত তো এটি হচ্ছে x যেখানে যেখানে আছে x এর জায়গায় 0 বসিয়ে দিলে आंसर চলে আসবে এটির आंसर হচ্ছে 10 x - 4 এর স্কয়ার প্লাস y + 3 এর স্কয়ার = 100 বৃত্তের কেন্দ্রীয় স্থানাঙ্ক কত এটি হচ্ছে 4 - 3 একটি ত্রিভুজাকৃতি কাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 20 মিটার 21 এবং 29 মিটার হলে এর ক্ষেত্রফল কত তো এর ক্ষেত্রফল হবে হচ্ছে 210 মিটার স্কয়ার যেহেতু ক্ষেত্রফল মিটার স্কয়ার হবে তো এই ছিল আজকের আয়োজন পরবর্তী পর্বে আমরা আরো 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ব্যাখ্যা সহকারে জানব সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ সো মাচ